পার্থক্যটা কোন জায়গায় দেখেন ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং জায়গাটা কোন জায়গায় ধরুন মাশরাফির সাথে যদি ইন্টারভিউটা হতো মাসাফিকে জীবনে কথা বলতো যে আমি কোড অফ কন্ডাক্টের কারণে তো সব কথা বলতে পারবো না হুদাই ফাও আমাকে দিয়ে লামসাম বলেন না ওই ফুল পাখি লতা বাথা কথাবার্তা আমার মুখ দিয়ে বের করেন না মানুষ কিন্তু টেরই পাবে না যে মাশরাফি সুগার কোট সুগার কোট করে সব কিছু বলতেছে সো ওই যে কথাটা আমি ইউটিউবারদেরকে নিয়ে বলছি যে মোটিভেশনাল স্পিকার ইউটিউবার এরা সব কথা হিসাব করে হিসাব করে ছাড়ে কিন্তু এরা তো জীবনে সাকিবের মতো করে কথা বলবে না যে আমি লাইক খোর হো ইয়ে ভিউ খোর দেখে আমি হিসাব করে করে কথা এ কথা তো এরা কখনো বলে না সো পাবলিক তাদের সাইড থেকে ভাবে কি ও এই যে যে চমৎকার ভার্স্য দিয়ে যাচ্ছে তার কাছ থেকে আমার অনেক কিছু নেওয়ার আছে শিখারা শিখারা আছে কিন্তু সেটা যে অনেস্ট না এই যে তার ইউটিউবার মোটিভেশনাল স্পিকার এরা যে অনেস্ট না এরা যে অনেক ফ্যাক্টর দ্বারা ইনফ্লুয়েসড হয়ে ফিল্টার করে করে কথা ছাড়ে এটা তার পাবলিক বুঝতেছে না আংলেস তারা স্বীকার করতেছে মুখ দিয়ে সো ব্যাপারটা এরকম আর কি যে ধরো মাসরাফি বা অন্যরা যে হিসাব কোড অফ কন্ট্যাক্ট তো সবার জন্যই আছে কেউ তো এই কথা জীবনে বলবো না সাকিবের মতো যে আমি কোড অফ কন্ট্যাক্টের কারণে যেটা চাই বলতে এটা বলতে পারবো না সুতরাং আমার মুখ দিয়ে ফুল পাখি বের করে নেন আপনি প্লিজ ওনারা কি করবো ওরা ফুল পাখি বলে যাবে এবং মানুষ বিশ্বাস করবে যে ওরে বাবা প্রচণ্ড এগুলো কেউ খেলা দেখেও না কেউ খবরও রাখে না ফুটবলে বাংলাদেশ জাতীয় দলের কোনো হুশ নাই মেন্সের ওমেন্সেরও খবর নাই এই কারণে আন্ডার নাইনটিনের মেয়েরা সাফ গেমসের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হিসেবে দেখে এমন উল্লাস করতেছে কতগুলা অ্যাডজেক্টিভ চিন্তা করেন আন্ডার নাইনটিন মেয়েরা সাফ গেমসের টুর্নামেন্টে সো এগুলো মানচিত্র এগুলো আলোচনাতেই থাকার কথা না কিন্তু যেটা বললাম বাঙালির যেই রিয়েল অ্যাচিভমেন্টগুলো যে নাই ম্যান ফুটবল দলের খবর নাই ম্যান ক্রিকেট দলের খবর নাই এখন এরাও আন্ডার নাইনটিন মেয়েদের আন্ডার নাইনটিন নিয়ে পাগল হয়ে গেছে ক্রীড়া সাংঘাতিক উৎপুল শুভ্রের সাথে সাকিব আল হাসানের একটা ইন্টারভিউ নিয়ে বেশ আলোচনা যাচ্ছে ইন্টারভিউটা তিন পর্বে পর্বে প্রচারিত হয়েছে লাস্ট পর্ব পর্ব প্রচারিত হয়েছে গতকালকে বা দ্য ডে বিফোর আলোচনা সমালোচনা আসলে সাকিব তো মুখ আলোচনা সমালোচনার জন্ম দেয় বিকজ দ্যাটস ইজ নেচার সে যেভাবে করে কথা বলে আমরা বাঙালি আসলে এটার জন্য স্যুটেড না আমরা অভ্যস্ত না এভাবে এবং যে কথাটা সবসময় সাকিব বলে যে পাবলিকের তেলায় চলার কিছু নাই পাবলিকের খেয়ে মানে এত মাথায় রেখে কথাবার্তা বলার কিছু নেই তার মানে সত্যি কথা বলতে সাকিবকে যে একটু অ্যাভোকেন্ট বলা হয় আই পার্টলি অ্যাগ্রি উইথ ইট লাইক সমাজে কিছুটা হিসাব করে চলতে হয় নাও এটা বাধ্যতামূলক কিছু না এটা এক্সপেক্টেড কিন্তু কেউ এটা 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 রিকোয়ার্ড এটার জন্য ইউ ক্যান হোল্ড অ্যান ইউন অ্যাকাউন্টেবল ফর ইট আপনি কাউকে কোনো কিছুর জন্য দায়ী করতে পারেন কীভাবে সে আপনাকে একটা চট দিতে পারে না এটা জন্য সে কীভাবে চলবে না কি বলবে না বলবে সে আপনাকে তোয়াজ করবে কি করবে না পাবলিককে তোয়াজ করবে কি করবে না এটার জন্য জন্যই হোল্ড এনওয়ান অ্যাকাউন্টেবল সো ওইটা নিয়ে আমার আসলে খুব একটা ইস্যু নাই যে সে একটু একটু তেরামি কথাবার্তা বলে আর আরেকটা কথার করতে কথা বলতে আমাদের কালচার আমরা যেই কালচারে বড় হয়েছি এখানে একটু তেলবাজি করতে হবে একটু বিনয়ে দেখাইতে হবে আমরা কিন্তু এই কালচারে বড় হয়েছি হ্যাঁ একটু পুছে চলা লাগবে তারা হয়তো সে উদ্ভর জিনিস নিয়ে ব্যস্ত থাকে সালাম দিলো কিনা তেলবাজি করলো কিনা সুন্দর করে মোলায়েম ভাষায় কথা বললো কিনা সো যেই কারণে সত্যিকার অর্থে যে তাদের হয়তো সাকিবকে নিয়ে এত ইস্যু লাইক অ্যাকেনাইস এট আই অ্যাগ্রি উইথ ইউ যে হ্যাঁ ওর ঠিক এক্সপেক্টেড না ওর কথাবার্তা সমাজের প্রচলিত ইয়ের সাথে অ্যাটিকেটের সাথে পুরোপুরি জানা বাট সো ওয়াট তার যেটা করার কথা সে সেটা করতেছে তো এত 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 প্যানোর প্যানোর কেন সেগুলো নিয়ে লাইক বাঙালি সেগুলো নিয়ে পড়ে আছে আপনাদের ওই যে এই গত কয়েকদিন আগের ঘটনা আপনারা ফলো করছেন কিনা জানি না এক মেয়র হচ্ছে এক উপজেলা কর্মকর্তাকে থাপ্পড় দিছে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে বাংলাদেশকে এমন ভাববে না যে বাংলাদেশে বিচার হয় না ফেসবুকে বিচার চাইলে বিচার হয় এনাফ মানুষ বিচার চাইলে এই দেশে বিচার হয় না সো ও মেয়র হইতে চর্দিস উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কেন তার ইয়ের নাম তার এলাকার নাম লিস্টে মনে হয় তিন নাম্বারে বলছে না কত তিন নাম্বারে বলছে একটু দেরিতে কেন তার লিস্টে তার নাম এই জন্য মারছে কত বড় অপমান হয়েছে সো দেখেন আমি ঘটনাটা কেন বললাম এটা একটা এটা একটা আপনাকে বুঝতে হবে বাঙালির কালচার লোত মাইন্ডসেট তাদের ইজ্জত খুবই টষ্ট সে ইজ্জত ওই প্যাটার ইউনিয়নের নাম তিন নাম্বারে কেন আসছে জন্য মেরে বসছে সো সো সাকিব যে একটু বিনয়ী না বাঙালির একটু তেলবাজি করেন এটা নিয়ে যে বাঙালি সাকিবের একটা ইস্যু বেয়াদব বেয়াদব ওই পয়েন্টটা বলতে চাই মানে এই ফুল ইন্টারভিউটার বেয়াদবি ফুল অফ বেয়াদব বেয়াদবি রাইট ইন্টারেস্টিং যে পয়েন্টটা একটা জায়গায় সাকিব বলো এই ইন্টারভিউতে যখন কোড অফ কনডাক্ট নিয়ে কথা হয় যে সাকিব কে জিজ্ঞেস করছে কী ক্রিকেট নিয়ে সাকিব বলছে যে আমি তো কোড অফ কন্ডাক্টের কারণে আমি যেটা বলতে চাই সেটা বলতে পারবো না আর আমি কোড অফ কন্ডাক্টের কারণে যেভাবে করে বলবো সেটা শুনে আপনার মজা পাবেন না সুশুধু শুধু বলে লাভ নাই দেখেন পয়েন্টটা বোঝেন এখানে যে মানে আমি যে কথাটা সঠিক সত্য সেটা তো আমি বলতে পারবো না পারতেছি না পাবলিকের সামনে এটা নাটক করে অন্যভাবে উপস্থাপন করতে হবে তো আমাকে দিয়ে কাজটা করেন আপনি আমি যেটা শুরু বলতে চাই এটা যেহেতু বলতে পারবো না আমাকে নাটক করতে হবে পাবলিকের সামনে কোড অফ কন্ডাক্টের কারণে পার্থক্যটা কোন জায়গায় দেখেন ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং জায়গাটা কোন জায়গায় ধরুন মাশরাফির সাথে যদি ইন্টারভিউটা হতো মাসরাফি জীবনে কথা বলতো যে আমি কোড অফ কন্ডাক্টের কারণে তো সব কথা বলতে পারবো না হুদাই ফাও আমাকে দিয়ে লামসাম বলেন না ওই ফুল পাখি লতা বাথা কথাবার্তা আমার মুখ দিয়ে বের করেন না মানুষ কিন্তু টেরই পাবে না যে মাশরাফি সুগার কোট সুগার কোট করে সব কিছু বলতেছে সো ও যে কথাটা আমি ইউটিউবারদেরকে নিয়ে বলছি যে মোটিভেশনাল স্পিকার ইউটিউবার এরা সব কথা হিসাব করে হিসাব করে ছাড়ে কিন্তু এরা তো জীবনে সাকিবের মতো করে কথা বলবে না যে আমি লাইক খোর হো ইয়ে ভিউ খোর দেখে আমি হিসাব করে করে কথা এ কথা কখনো বলে না সো পাবলিক তাদের সাইড থেকে ভাবে কি ও এই যে যে চমৎকার ভাষ্য দিয়ে যাচ্ছে তার কাছ থেকে আমার অনেক কিছু নেওয়ার আছে শিখারা শিখারা আছে কিন্তু সে যে অনেস্ট না এই যে তার ইউটিউবার মোটিভেশনাল স্পিকার এরা যে অনেস্ট না এরা যে অনেক ফ্যাক্টর দ্বারা ইনফ্লুয়েসড হয়ে ফিল্টার করে করে কথা ছাড়ে এটা তো পাবলিক বুঝতেছে না আংলেস তারা স্বীকার করতেছে মুখ দিয়ে সো আর কি যে কোড অফ কন্ট্যাক্ট সবার জন্য আসে বলবে না সাকিবের মতো যে আমি কারণে যেটা চাই বলতে বলতে এটা পারবো না সুতরাং আমার মুখ দিয়ে ফুল পাখি বের করে নেন আপনি প্লিজ ওনারা কি করবো ওরা পাখি বলে যাবে এবং মানুষ বিশ্বাস করবে যে ওরে বাবা প্রচন্ড এটা আপনার দায়িত্ব এক স্টেপ অ্যাহেড থেকে এটা বুঝে যে ও আচ্ছা সে সত্যি কথা বলতেছে না সে সঠিক কথা বলতেছে না হি ইজ নট স্পিকিং হিজ মাইন্ড কেন সেটাও আপনি আপনার এক স্টুডিও আছে ওর কোড অফ কন্ডাক্ট আছে দেখে সে হিজ নট স্পিকিং হিজ মাইন্ড ও ও লাইক কমে যাবে দেখে মব ওকে হইতে আনসাবস্ক্রাইব করবে দেখে সে তার মনের কথাটা বলতেছে না ড্রামা করতেছে সে তারপর হচ্ছে যে সে এই দেশে কথা বললে পুলিশ তুলে নিয়ে যাবে এই ভয়ে সে সুজলা সুফলা গান গাইতেছে বাংলাদেশ নিয়ে সো এটা আপনার দায়িত্ব এক স্টেপ আগায় বুঝে নেয়া হ্যাঁ সো ওই জিনিসটা আর কি যে এই জন্য বললাম যে সাকিব যে কথাটা সরাসরি বলে দিছে এই কথাটা কিন্তু কেউ আপনাকে বলবেন এবং আপনি এই ইম্প্রেশনে থাকবেন যে প্রচুর ফুল পাখি লতাপাতা হচ্ছে হ্যাঁ আসলে ফুল পাখি লতাপাতা হচ্ছে না আসলে সব ড্রামা হচ্ছে গেল নাও আমি এই গ্রাউন্ড ওয়ার্কটা লে করতে চাইলাম এটা বোঝার জন্য যে বাঙালি তো গরম হয়ে থাকবে কারণ পুরো ইন্টারভিউটা থাকে এবার হচ্ছে বিতর্কিত বেআবী হ্যাঁ সো বাংলায় গরম হয়ে থাকবে কেন তাদেরকে বিনয় দেখানো হচ্ছে না এটার উত্তর এক জায়গায় সাকিব দিবে যে আমার কাজ তো বিনয় করেন না আমার কাজ খেলা আমি আমার কাজটা করতেছি কিনা আপনারা সেই দিকে মনোযোগ দেন এত চার দিকে নাটক করে হুইচ ইস ট্রুথ হুইচস ট্রুথ দেখেন আর একবার একটা পয়েন্ট টাচ করে ঢুকে যে আলোচনায় এটু ইম্পর্টেন্ট আমি এটা নিয়ে একটা এপিসোড করতে যাচ্ছিলাম যে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের মেয়েরা হচ্ছে সাফ গেমসের চ্যাম্পিয়ন হয়েছে কী অবস্থাটা করতেছে বাঙালি এটাকে একটা সেলিব্রেট করার মতো অ্যাচিভমেন্ট অবশ্যই এটা একটা সেলিব্রেট করার মতো অ্যাচিভমেন্ট এটাকে এরকম সেলিব্রেট করার মতো অ্যাচিভমেন্ট মোটেই না তাহলে বাঙালিগুলো করতেছে কেন কারণ বাঙালির কোনো অ্যাচিভমেন্ট নেই এই জিনিস তো হা হাজার বছর ধরে বলে আসতেছি আপনি চিন্তা করেন একটা দেশের অ্যাচিভমেন্ট নির্ধারণ হয় সেই দেশের জাতীয় দলের পারফরমেন্স দিয়ে সো যেহেতু বাঙালির জাতীয় দলের পারফরমেন্স ক্রিকেটে বলেন ফুটবলে বলেন তথই বছর ধারে কাছে ত্রিশি মানায় সকল র্যাঙ্কিংয়ে ফুটবলে হইতে চায় ফুটবল খেলে একশো নব্বই ছিয়ানব্বইটা দেশ বাংলাদেশে একশো আশির পিছনে থাকে ফুটবলে মেন্স ফুটবল আর মেন্স ক্রিকেটে হইতেছে দশটা দল খেলে আর বাংলাদেশ হইতেছে টেস্টে দশের পেছনে আফগানিস্তান আফগানিস্তান বাংলাদেশকে টপকে চলে আসছে টি টেস্টে আর বাংলাদেশ এত বছর ক্রিকেট খেলে টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি সবগুলোতে দশের পেছনে ডেতে মানুষ আট নয় সাথে থাকে একবার ছয় উঠছে কোনো রকমে সো এই দেশের প্রেজেন্টেবল কিছু নাই দেখে এরা করে কি ওই ক্রিকেটে আন্ডার নাইনটিন টিম ওয়ার্ল্ড কাপ জিতছে ক্রিকেটে ফিমেল ক্রিকেটাররা ফিমেল ক্রিকেটার তো আসলে তো স্পোর্টস না ফিমেলরা তো আর সেভাবে খেলতে পারে না এটা রাখা হয়েছে একটা পলিটিক্যাল অ্যাক্টিভিজমের জায়গা থেকে কেউ ফিমেল স্পোর্টস তার দেখে না সো ফিমেল ক্রিকেট কেউ খেলা দেখে না কিন্তু ওই ফিমেল ক্রিকেটাররা হচ্ছে ওয়ার্ল্ড কাপ জিতছে নাকি ওয়ার্ল্ড কাপ তো হ্যাঁ ওয়ার্ল্ড কাপ জিতছে মনে হয় ভুলেও তো গেছি কে কেন মন মনে থাকবে এটা তো কেয়ার্স অ্যাবাউট তারা কী খেলে না খেলায় সো এগুলোর কেউ খেলা দেখে না কেউ খবরও রাখে না ফুটবলে বাংলাদেশ জাতীয় দলের কোনো হুঁশ নাই মেন্সের ওমেন্সেরও খবর নাই এই কারণে আন্ডার নাইনটিনের মেয়েরা সাফ গেমসের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হিসেবে এমন উল্লাস করতেছে কতগুলো অ্যাডজেক্টিভ চিন্তা করেন আন্ডার নাইনটিন মেয়েরা সাফ গেমসের টুর্নামেন্টে সো এগুলো মানচিত্রে এগুলো আলোচনাতেই থাকার কথা না কিন্তু যে যেটা বললাম বাঙালির যেই রিয়েল অ্যাচিভমেন্টগুলো যে নাই ম্যান ফুটবল দলের খবর নাই ম্যান ক্রিকেট দলের খবর নাই এখন এবারও আন্ডার নাইনটিন মেয়েদের আন্ডার নাইনটিন নিয়ে পাগল হয়ে গেছে সো এটা হচ্ছে ব্যাপার আর কি যে বাঙালি ধরেন যে বোঝে না বাঙালি গেছে মাথা মুথা গেছে যে আমার টার্গেট কি কোনটা আমার অ্যাচিভমেন্ট কোনটা নিয়ে আমি সেলিব্রেট করবো সেই অ্যাচিভমেন্ট যদি না থাকে তাইলে তো সাকিবের কাছ থেকে আমাদের প্রত্যাশা পারফর্ম করা সে পারফর্ম করতেছে কিনা না 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 সে আদব আর যেগুলো হয়তো সে কি জানি বলে খুব আদব পারফর্ম করতেছে না যে কারণে মাশরাফিকে নিয়ে বলবে যে পঞ্চপাণ্ডব আচ্ছা এবার সাকিবের বিশ্লেষণে ঢুকে যায় এক এক করে দেখেন সাকিবের সব কথা আমারও পছন্দ হয় না এটা যে ইরিলেভেন্ট সে তার পারফর্ম করে যাচ্ছে কিনা এই কথা এবং অ্যাগেন ইরেলেভেন্ট এবং অ্যাট দ্য সেম টাইম যে বাঙালির একটু বিনয়ের প্রত্যাশা তো আসেই একটু জাতিগতভাবে প্রচণ্ড বিনয়ী বাঙালি প্রচণ্ড মানহানি হয়ে যায় একটু মান সম্মান বিনয় আরে বাবা রে বাবা এত সভ্য জাতি পৃথিবীতে মানে অবাক লাগে আমার জাতি এত সভ্য বদমাইশির মধ্যে হয়েছে সেগুলো আচ্ছা যাক না ওই যে একটা জায়গাতে সুজিৎ মুখার্জি হচ্ছে ওকে নিয়ে মুভি বানানোর ঘোষণা দিছে ঢাকায় এসে সাকিবকে জিজ্ঞেস করে সাকিও সেগুলো হুদাই বল সেগুলো ওই যে ইয়ে মিডিয়ার অ্যাটেনশন পাওয়ার জন্য বসে চিন্তা করেন মানে এইরকম উত্তর কিন্তু কেউ করবে না দেখেন নাও আপনি বলতে পারেন যে এই কথাটা একটু অভদ্র অভদ্রভাবে ভাবে হয়েছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি এভাবেও চিন্তা করেন যেখানে অ্যাপ্রিশিয়েট করার বিষয়টা যে মানুষ কিন্তু স্ক্রিন টাইম পাওয়ার জন্য পাগল হয়ে থাকে যে সারাদিন টিভি চ্যানেলে চ্যানেলে ডাক পায় সেও হইতেছে আরও ডাক পাওয়ার জন্য একেবারে সকল কথা টিভি চ্যানেলে গিয়ে বলবে না হ্যাঁ বললে যদি আবার তাকে না ডাকে খুব হিসাব করে করে মানুষ কিন্তু ক্যামেরার সামনে বসলে যে ড্রামাটা শুরু হয় পাবলিকের সাকিব কিন্তু এগুলো করে না সো শ্রীজিৎ মুখার্জি তাকে নিয়ে একটা বায়োপিক বানানোর ঘোষণা দিছে ইন্ডিয়ার একজন বিখ্যাত পরিচালক সাকিব বলতেছে এগুলো নাটক করার জন্য বলছে অ্যাটেনশন পাওয়ার জন্য বলছে আমার মনে হয় না সেগুলো রিয়েলি মিন করছে না অন্য কেউ হলে কিন্তু জীবনে এই ভাষায় কথা বলতো না যারা আমার নিয়ে একটা বায়োপিক বানানো যদি বানায় আমি এই কথা বললে যদি না বানায় এই হিসাব করে করে সে এই ড্রামা করে কথা বলতো নাও অবশ্যই সাকিব এত বড় তারকা যে নিয়ে শ্রীজিৎ মুখার্জি বায়োপিক বানাইলে কি আসে যায় কিছু আসে যায় না তা কিন্তু লাইক অ্যাগেন আই সেট এটা এটা একটা ব্যাপার যে মানুষ যত অ্যাটেনশানই পাক ইটস নেভার অ্যানাফ মানুষ আরও অ্যাটেনশান চায় অ্যান্ড ইয়ার সাকিব হয়েছে সিটিজ্যান বদার তার মনে হয়েছে যে ড্রামা করতে বলছে সে বলে দিচ্ছে তাকে নিয়ে শ্রীজিৎ মুখার্জি বায়োপিক বানাক না বানাক হিট হাজ কেয়ার সো এটা একটা অ্যাটিটিউড এটা ভালো হ্যাঁ খারাপ এইভাবে সমাজে আর একটু এটিকেট মেনে চলা উচিত বাট অ্যাগেন যেই সমাজে অশুভ সমাজে এই এটিকেট নিয়ে পাগল হয়ে যাচ্ছে কার কাছ থেকে যে তার যেটা করার কথা তার পারফর্ম করার কথা সে পারফর্ম করে যাচ্ছে সো না থ্যাংক ইউ আমি এগুলো নিয়ে মাথা খামাইতে খুব একটা চাচ্ছি না না কোচের ব্যাপারে এক জায়গায় সে সে সাকিব বলছেন নাজমুল আবেদন আবিদিন ফাহিম হচ্ছে তার হেড কোচ ছিল জীবন ভোর আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিনে আমি একটু মানে জানতাম না জিনিসটা কারণ আমি আসলে এগুলো ইন্টারভিউ ইন্টারভিউ পড়ি খবরাখবর ফলো রাখি সো ফাহিম যে সাকিবের আমি তো লাইক সবাই সালাউদ্দিন কোচ সালাউদ্দিন বলে বাংলাদেশের ক্রিকেটার সবার এবং সাকিব তো বিকেএসপি থেকে উঠে আসছে সো ফাহিম সার উনি বিকেএসপির কোচ ছিলেন ঠিক আছে বাট ওকে ইন্টারেস্টিং যে সাকিব হচ্ছে নাজমুল আবুদ্দিন ফাহিমকে গুরু মানে ওই ভদ্রলোককে আমার খুব পছন্দ খুবই সুন্দর মানে অফকোর্স সাকিবের কোচ মানে হি ইজ হিনজ ইজ স্টাফ যেটা এই কারণেই পছন্দ ওনার ক্রিকেটেও কথাবার্তা বিশ্লেষণ ভালো লাগতো আইপিএলের ব্যাপারে হইতেছে এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার যে সাকিবের হচ্ছে কোচ হইতেছে সাকিব ডেভ হোয়াটমোরের কাছে কৃতজ্ঞ কারণ হইতেছে সাকিব দেখেন যেভাবে কথাটা বলতেছে যে আইপিএলে প্রথমবার যখন সুযোগ পেলাম কে কে আর এর কোচ ছিলেন হোয়াটমোর আমার লাইফের আরেকটা বড় টার্নিং পয়েন্ট ওর রেকমেন্ডেশন না থাকলে তো আমি ওখানে কখনোই সুযোগ পেতাম না সো দেখেন এইভাবে কিন্তু কেউ বলে না সবাই নিজেরা খুব ফুলায় ফাপায় দেখানোর চেষ্টা করে আমি হ্যান্তান সে সাকিব অবুলিলায় বলতেছে যে আমি ওখানে আসলে সুযোগ পাওয়ার কথা ছিল না হোয়াটমোর রেকমেন্ড করছে দেখে পাইছি সো এই যে তার অনেস্টি ক্যান্ড অফ বেঁধুবি ইট গোজ বোথ ওয়েস সে অন্যের বেলা অনেস্ট নিজের বেলায় অনেস্ট না যে তা তো না সে তো নিজের বেলা অনেস্ট সে নিজে এবং আরও এক জায়গায় বলবে যে সে নিজেকে বিশ্বাসের অলরাউন্ডার মনে করে না সো ইটস সামথিং গুড লাইক আমরা আসলে এত নাটক দেখতে দেখতে এত অভ্যস্ত হয়ে গেছি যে এখন আসলে যে ট্রান্সপারেন্সি রেখে আসলে আমরা এটা আসলে অন্য কথা চলে যাবো যাক এই যে সে হোয়াটমার এত প্রশংসা করলো ওয়াটমোটটার জীবনে এত বড় ইয়ে করছে তারপর কিন্তু ফট করে আবার হচ্ছে ওয়াটমোড়ের একটু সমালোচনার জায়গা ঠিক সমালোচনা করবে একদম স্ট্রেইট ভাষায় কোথায় জানি এটা বলে আমি এমন লিখে রাখছি কি না জানি না যে যে কোথায় যিনি একটু পর বলবে যে ওয়াটমোটকে সে লিস্টে রাখবে না এবং রাখবে না যেই কারণে যে বাংলাদেশের টপ ক্রিকেট ইয়েদের লিস্ট করতে বলে কোচদের সে প্রাথমিকভাবে রাখে তারপর ওয়াটমর্কে বের করে দেয় এই কারণে যে আমি ওয়াটমোর যখন কোচ ছিল আমি তখন ইয়াং ছিলাম সো তাকে জাজ করার মতো বয়স ক্রিকেটীয় মানসিকতা আমার ছিল না সময়টাসে আসে সো আমি আমার তখনকার এটা দিয়ে আমি ওয়াটমোরকে যেহেতু আমি ম্যাচিউর ছিলাম না সো আমি ওয়াটমোরকে এই জন্য লিস্ট থেকে বের করে দিই অন্য দুজনে যে স্টিভ রোডস এবং হাতুরি সিং এদেরকে হচ্ছে লিস্টে রাখে আর কি সো দেখেন ওয়াটমোর্কটাকে এত বড় একটা সুযোগ করে দিল যেটার জন্য সে কৃতজ্ঞতা জানাইল এমনভাবে জানাইলো যে ওয়াটমোর সুযোগ না দিলে আমি হয়তো খেকের কখনও চান্সই পেতাম না আবার সেই ওয়াটমোরকে কিন্তু সেই থেকে বের করে দিছে ওই যে তেলবাজি করতে জানে যে ও আমাকে দলে ঢুকেছে এখন সারা জীবন অকুণ্ঠ তেলবাজি করে যাব অকুণ্ঠ সমর্থন জানাই যাবো সো এগুলো 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 ভালো ব্যাপার এগুলো বাঙালি এই চরিত্রে বাঙালি না দেখে দেখেন লাইক এ স্যাট সাকিবের সব কথা সব অ্যাপ্রোচ আমারও পছন্দ হয় না বাট মোটা দাগে সে যে অ্যাটিচিউডের এটা খুবই ট্রান্সপারেন্ট এবং যেই কারণে অ্যাট এন্ড অফ দ্য ডে এটা খুবই প্রশংসনীয় হয়ে দাঁড়ায় অ্যাটলিস্ট আমার দৃষ্টিতে তাও পঞ্চ পাণ্ডব নিয়ে যেটা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক যে শুভ্র বলতে যে সাকিব এই যে বাংলাদেশের ক্রিকেটে আমরা পঞ্চ পঞ্চ পাণ্ডব বানিয়েছি তারপর না না আমরা বানাইনি আপনারা তো হয়েছেন মানে পঞ্চপাণ্ডব মানে সাকিব মাশরাফি মুশফিক তামিম মাহমুদুল্লা রায় সাকিব বলে আগে একটু ক্লিয়ার করি শোনেন প্রথমে এক পাণ্ডব তারপর বাকি চার পাঁচ নাম যা নাম দেন তো শুভ্র বলতেছে প্রথম পাণ্ডবটাকে আপনি সাকিব বলতে স্যার কারণ নাম আছে শুভ্র বলতেছে বয়স ম্যাচুরিটি অনেকদিন খেলা ওয়ান ডে টিমে ক্যাপ্টেন হিসেবে পারফরমেন্স সব মিলিয়ে মাশরাফির নামটা হয়তো আসে সাকিব বলতেছে আমার কাছে তা মনে হয় না না এই কথাটা নিয়ে বিতর্ক হচ্ছে বিতর্ক কেন হচ্ছে কারণ বাঙালি আবেগী আবেগী তাদেরকে বিনয় দেখাইতে হবে খালি তাদেরকে মাথায় তেল দিতে হবে ফ্যাকচুয়ালি সাকিবের কথা তো রাইট সাকিবের ধারে কাছে না কেউ আছে বাংলাদেশের কেউ মাশরাফির পারফরমেন্স কি মাশাফির একজন খেলোয়াড় হিসেবে বোলার হিসেবে হোয়াট ইজ ইজ অ্যাচিভমেন্ট উইথ ডিউ রেসপেক্ট লাইক মাশাফি খুবই একজন ভালো লিডার ভালো ক্যাপ্টেন মাশরাফির ক্যাপ্টেন্সি সংবাদিত প্রত্যেকটা প্লেয়ার মাশরাফির ক্যাপ্টেন্সির ব্যাপার বলে আমি গতকালকে হচ্ছে শাহাদ হোসেন রাজীবের ইন্টারভিউ একটা দেখতেছিলাম ওই যে শাহাদ হোসেন রাজীব অনেক আগে টেস্ট খেলত কাজের মেপিটে ইয়েটা সো রাজীবও বলতেছিল যে মার্শরাফি মাঠে থাকলেই ব্যাপারটা অন্যরকম সকল প্লেয়ার সো আমি সকল প্লেয়ারদের ইন্টারভিউ শুনছি সকল প্লেয়ারের এক বাক্যে মার্শরাফির ক্যাপ্টেন্সি এবং এই যে মার্শরাফির ক্যাপ্টেন্সির অধীন অধীনে যে বাংলাদেশের যে অর্জন এটা ফ্লুক না এটা স্পেসিফিকলি মাশরাফির দক্ষতা স্কিল লিডারশিপের কারণে সো মার্শরাফির লিডারশিপ নিয়ে কোনো প্রশ্ন নাই কিন্তু লিডারশিপের কারণে মার্শরাফি তো তাহলে লিডার হিসেবে কোনো দুনিয়ার মধ্যে কোনো ক্যাপ্টেন কি শুধু শিপের ইয়েতে খেলে না হিজ এ প্লেয়ার ফার্স্ট সে যদি পারফর্ম না করে ক্যাপ্টেন্সি থাকবে না তার সেমন বাংলাদেশের তো কোনো ভালো বোলার নাই মাসরাফি খেলছে কেন কারণ মাসরাফির যে বেটার বোলার নাই দ্যাট ডাজেন্ট মিন যে মাসরাফি কিন্তু কোয়ালিটি বলার রাইট সো পারফরমেন্সের মাশরাফি ক্যাপ্টেন ওকে ফাইন অনেক পারফরমেন্সের বিচারে তো সাকিবের ধারের কাছে কেউ নাই তামিম ফুল পিওর ব্যাটসম্যান মুশফিক পিওর ব্যাটসম্যান তাদের রান আর সাকিব তামিম সাকিবের রান সাকিব কিন্তু অলরাউন্ডার সাকিবের রানা তাদের রান সমান বাংলাদেশ টিমের সেরা যে ব্যাটাররা তাদের রান সাকিব কখনো তাদেরকে টপ খায় তারা কখনো সাকিবকে টপ খায় সব ফর্মেটে সো ব্যাটারদের সাথে সে বাংলাদেশের টপ ব্যাটসম্যানদের সাথে সাকিব আছে আচ্ছা গেল এবার টপ বোলারদের সাথে দেখি টপ বোলার টপ উইকেট থেকে বোলার যত উইকেট পাইছে সাকিব অত উইকেটই পাইছে কখনও সাকিব আগে কখনও ওরা আগায় সো সাকিব একজন লোক হয়ে সে বাংলাদেশের টপ ব্যাটার টপ বোলার দুই এরিয়াতে সে টপ হয়ে বসে আছে কোথেকে মার্শাভি আসে পাণ্ডব মানে সাকিব যে কথাটা বলল যে এক পাণ্ডব প্রথম কথা তো ট্রু মানে তারা হচ্ছে অন্য সবাই লাইক অ্যাকেন উইথ ডিউ রেসপেক্ট এখানে আমি সাকিব আর কথাটার বাস্তবতাটা ফ্যাক্ট তুলে ধরতেছি যে তারা সবাই বাংলাদেশের ক্রিকেটে অনেক অবদান রাখছে বাট ওই যে বাঙালির সাফ গেমস অনুর্ধ উনিশ মেয়েদের ইয়ে জয়ের মতো সাফ টুর্নামেন্ট জয়ের মতো আর কি উদ্মাতা আলোচনা করে মার্শাভিট ওনাদের বাকি যারা পঞ্চমে এদেরকে নিয়ে আমরা এত সেলিব্রেট করি বিকজ অফ দ্য ল্যাক অফ ব্যাটার অল্টারনেটিভ বাংলাদেশ যদি কম্পিটিটিভ টিম হয়তো তারা কেউ কি এই পর্যন্ত আসতে পারে তারা অনেক আগে টিম থেকে বাদ পড়ে যেত এরা সকলে দিনের পর দিন পারফর্ম করতে পারে নাই এদেরকে খেলাইতে 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 তারপর তারা একটা পর্যায়ে সিনিয়র হওয়ার পর এই পর্যায়ে আসছে যে কথাটা এখন ক্রিকেটাররা সকল সিনিয়র ক্রিকেটাররা বলে উইট ইস ট্রু যে জাতীয় দল এসে খেলা শেখার জায়গা না খেলা শিখে জাতীয় দলে আসবে পারফর্ম করবে পারফর্ম করতে না পারলে আউট হয়ে যাবে কিন্তু বাংলাদেশে এতই বিশ্বমানের প্লেয়ার দিয়ে ভর্তি যে এদেরকে জাতীয় দলে ঢোকানোর পর এরা এই কোচরা এই ভাষায় কথা বলে টিম ম্যানেজমেন্ট এই ভাষায় কথা বলে যে নতুন প্লেয়ার আসছে সময় লাগবে মানিয়ে নিতে শিখতে না না জাতীয় দল মানিয়ে নিয়ে শিখার জায়গা না এদিক দিয়ে ঢুকবে পাইপ লাইনে আরও পাঁচটা প্লেয়ার বসে থাকবে এ সময় দেওয়া হবে পারফর্ম না করবে আউট আরেকটা প্লেয়ার ঢুকবে আর আমাদের লিটন দাস সৌম্য সরকার তাদেরকে খেলা শেখানো হচ্ছে জাতীয় দলে বছরের পর বছর বছরের পর বছর কত বছর হয়ে গেছে লিটনের সাথে বাবুর আজম ঢুকছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাবুর হাজম খুঁজে গেছে আমাদের লিটন দাস এখনো খেলা শিখছে জাতীয় দলে সো সাকিবের কথা তো এটা একেবারে লাইক পাবলিক গরম হয়ে গেছে কারণ পাবলিকের প্রচণ্ড বাঙালি প্রচণ্ড তাদের চেতনা প্রচণ্ড একেবারে এই জন্য গরম হয়েছে সাকিবের কথা তো ফ্যাকচুয়ালি ট্রু সাকিবের ধারেগা থেকেও আছে সে বোলারদের মধ্যে টপ ব্যাটসম্যানদের মধ্যে টপ একজন দুই পাশে দুই দিকেই অদ্ভুত ব্যাপার সো ইয়া সাকিবের কথা সাকিব বলছে আমার কাছে তা মনে হয় না অবশ্য অবশ্যই মনে হওয়ার কোনো কারণ নেই অ্যাকচুয়ালি কিন্তু পাবলিক গরম হয়ে গেছে সাকিব ব্যাদব ওকে ফ্যাক্ট হইতেছে মোলায়েম করে বলতে হবে পাবলিকের কাছে উপস্থাপন করতে হবে ওদের শুভ্র বলতেছে অনেকে বলে আমি কিন্তু পুরো ইন্টারভিউ একটা না পড়ে যাচ্ছি না তিনটা সেগমেন্টে প্রকাশ হয়েছে অনেক লম্বা ইন্টারভিউ আমি সেখান থেকে কিছু অংশ তুলে নিয়ে আসছি ওইগুলো শুধু আলোচনা করতেছি উত্তর শুভ্র বলতেছে অনেকে বলে এটা আপনার শুরু হয়েছে আপনারা তামিমের সমস্যা দিয়ে আপনারা দুজন সবচেয়ে ভালো বন্ধু ছিলেন যে কোনো কারণেই হোক এখন শুনি আপনাদের সম্পর্কটাকে টেনে টুনুও ভালো বলা যায় না একটা গুজব আছে তামিম আর সাকিবের সম্পর্ক ভালো নেন এই ব্যাপারে যদি বলি আপনাদের এই সমস্যা বাংলাদেশ ক্রিকেটের জন্য ক্ষতির কারণ হয়েছে আপনার জবাব কী হবে একেন কন্ট্রোভার্শিয়াল ব্যাপার দেখি সাকিব কী বলে সাকিব বলতেছে আমার তো প্রশ্ন আপনাদের কেন মনে হবে আমরাই সব কিছুর দায়িত্ব নেব দায়িত্ব যাদের হাতে তারা দায়িত্ব পালন করবেন আমাদের কাজ খেলা আমরা খেলবো সবাই যার দায়িত্ব পালন করলে এসবের তেমন কোনো সমস্যা হওয়ার কথা না ট্রু আর একটু ক্যাভিয়রটা আছে আলোচনা করব আর এসব আবেগে কথাবার্তা না বা আর এসব আবেগে কথাবার্তা না বাংলাদেশে খুব সমস্যা আমার কথা হলো যার যেটা কাজ সে সেটা করতে পারলেই যথেষ্ট আপনি মুশফিকুর রহিমের কাজ ধরেন মুশফিকুর রহিমের কাজ উইকিট কিপিং করা আর ব্যাটিং করা আমার কাজ অলরাউন্ড পারফরম্যান্স করা রিয়াদ ভাইয়ের কাজ ব্যাটিং ম্যাচ ফিনিশ করা যার যে কাজ সে সেটা করতে পারলিত হয় এত কিছু ভাবার কি আছে আর সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব যাদের তারা নিক এখন আপনি আমাকে ডিসিশন মেকারও বানাবেন চিফ সিলেক্টরও বানাবেন তাহলে কেমন করে হবে এখন এই যে কথাটা ঠিক রাইট স্যার স্যার প্রত্যেকটা কথা ফ্যাকচুয়াল রাইট লাইক ওই যেটা কি যে বাঙালির এখানে একটু মোলায়ম করে বললো না এটা বাঙালির দুষ্ট কেন তাকে প্রপার সম্মান দিল না কেন মেয়রের ইউনিয়ন পরিষদের নাম তিন নম্বরের লিস্টে আসলে জন্য থাপ্পর মার্স বোঝেন বাঙালির এক্সপেক্টেশনটা কথা কিন্তু ফ্যাকচুয়াল কিনা যা দ্য থিংস হি সেড ইফ আর দোজ থিংস গ্রাউন্ডেড অন ফ্যাক্ট নট এটা হওয়ার কথা মূল আলোচনা রাইট বাঙালি আছে তিরিং বিড়িং ভুজুং ভাজুং নিয়ে এটা সবসময়ই দেখছি তাদের ফ্যাক্ট নিয়ে তাদের সমস্যা তাদের কথা হচ্ছে ফ্যাক্টটাকে মোলায়েমভাবে উপস্থাপন করা হইলো কিনা তাদের ইগো খালি হার্ট হয় সেই যে কথাগুলো হচ্ছে প্রত্যেকটা কথা ট্রু যে আপনাদের এত আমার পারফর্ম করতেছি কিনা আমাদের কাজ দলে পারফর্ম করা কার সাথে কার কেমন সম্পর্ক এটা নিয়ে আপনাদের কী আসে গেছে প্লেয়ার কার সাথে কার কী সম্পর্ক না সম্পর্ক এটা তো ইরেলেভেন্ট আলোচনা আমি পুরোপুরি ইরেলেভেন্ট বলে মনে করি না দেখে যে বললাম একটু ক্যাভিগট আছে সেটা আলোচনা করবো কারণ এগুলো দলীয় পারফরমেন্সের প্রভাব ফেলে আমি তো আর বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে খেলি নাই আমার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স নাই কিন্তু তাদের কথাবার্তা শুনেই যেটা বোঝা যায় যে টিম বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট টিমের মধ্যে একটা হারমোনি থাকাটা ইম্পর্টেন্ট সো সেটা যদি না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে এটা পারফরমেন্সের প্রভাব ফেলে না তারা এত সিনিয়র ক্রিকেটার এবং এত ভালো পারফর্মার যে তাদের ক্ষেত্রে এগুলো মনে হয় না খুব একটা সমস্যা হয়ে দাঁড়ায় তারা লাইক এতদিন ধরে জাতীয় দলে খেলতেছে এত চড়াই উত্তরের মধ্য দিয়ে পার হয়ে আসছে তারা মেন্টালি হার্ডেন্ড হয়ে গেছে এবং এক্সপিরিয়েন্সড এনাফ যে এইসব কার সাথে কি এগুলো মাঠে প্রভাব না পড়ার জন্য তার প্রমাণ সাকিব সাকিব তো পারফর্ম করে যাচ্ছে তামিম মতো পারফর্ম করে যাচ্ছে রাইট সো সাকিব তামিমের সম্পর্ক খারাপ হয়ে যদি তারা পারফরমেন্সের প্রভাব না পড়ে তাহলে ওই দিক দেখে তো সৌম্যরা লিটনরা পারফর্ম করতেছে না তাদের সম্পর্কে তো ভালো হয়েই হইলো তাইলে রাইট সো ইন এ সেন্স তামিমের সাকিবের কথা সত্যি যে এই ভুজুং ভাজুং এইগুলো কার সাথে কার কেমন সম্পর্ক এই সেই না হলে আমরা পারফর্ম করার কাজ আমরা পারফর্ম করতেছি না সেটা দেখে চোখ রাখেন কথা সত্যি বাট এগ্যান দলীয় দলের মধ্যে সবার মধ্যে একটা সুসম্পর্ক থাকাটাও ইম্পর্ট্যান্ট সো এটা পুরোপুরি ইগনোর করার সুযোগ নাই না শুভ্র বলতেছেন উৎপল শুভ্র কথাটা ঠিক যে আমরা হয়তো আপনাদের কাছ থেকে একটু বেশি আশা করি আপনাদের কাজ তো আসলে খেলা আপনাদের খেলার উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়ার দায়িত্ব প্রশাসকদের আপনারা খেলার বাইরে ভাববেন না কিছু আপনাদের বিচার করা হবে পারফরমেন্স দিয়ে সাকিব বলে ঠিক একদম ঠিক তো সাকিব সাধারণত ঠিক একদম ঠিক এরকম অ্যাগ্রি করে না সো এটা করছে মানে হয়তো যে কথাটার সাথে সে পুরোপুরি একমত এবং অবশ্যই এটা ইম্পর্টেন্ট কথা যে একটা টিমের পারফরমেন্সের পেছনে খেলোয়াড়দের যতটুকু ভূমিকা লাইক অলমোস্ট ইকুয়াল ভূমিকা হচ্ছে ওই ম্যানেজমেন্টের টিম ম্যানেজমেন্টের কোচের কোচিং স্টাফ প্রশাসন যারা প্রশাসনের মধ্যে আছে এরা সো বাংলাদেশের হইতেছে প্রশাসন তো আমরা জানি সোনার বাংলা এখনও সিস্টেম সুন্দর মতো কাজ করে না এটা তো আমরা সকলে জানি সো বাংলাদেশে কোনো কিছু সিস্টেম মতো রান করে না বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেট নিয়ে হাজারো অভিযোগ বাংলাদেশের যে ডোমেস্টিক টুর্নামেন্টগুলো টাইমলি হয় না ডোমেস্টিক লিগুলো টাইমলি হয় না প্লেয়াররা তাদের টাকা পেমেন্ট নিয়ে তো এটা আজীবনের ইস্যু প্লেয়াররা বছরের পর বছর খেলেদেরকে টাকা পয়সা দেয় না তারপর হইতেছে সো মকির মূল্য আর কি রাইট সো সেইখানে তো স্বাভাবিকভাবে জাতীয় দলের পাইপলাইনে কোনো প্লেয়ার থাকবে না জাতীয় দল এরকম পারফর্ম করবে সো টিম ম্যানেজমেন্টের কাজ টিম ম্যানেজমেন্ট করে না সো সেটাই আর কি এরা এদের কাজ ঠিক করলে এত কথা ওকে যাক সেটা এবার উৎপুর শুভ্র বলতেছেন এই মুহূর্তে আপনার চোখে সেরা অলরাউন্ডার কি বেন স্টোকস নাকি আপনি র্যাঙ্কিং ভুলে যান তাকে বলছে র্যাঙ্কিংয়ের দরকার নেই স্টোক্স তারপর বলতেছে ইম্প্যাক্টের কারণে নাকি ব্যাটিং বোলিং দুইটা আলাদা করে দেখলে আপনার চেয়ে বেশি ইফেক্টিভ মনে হয় কোন কারণে সাকিব বলতেছে এনি ডে আমি আমার আগে স্টোকসকে চুজ করবো আমার এত অ্যানালাইসিস করার দরকার নাই আমার কাছে মনে হয় আমার চেয়ে বেটার প্লেয়ার সো দেখেন অন্যের ব্যাপারে এখন যদি সাকিব এই কথাটা অন্যের ব্যাপারে বলতো যে মাশরাফি আর আয়রন স্টোকসের মধ্যে কে বেটার প্লেয়ার স্টোকস যেহেতু বলারও তখন যদি সাকিব একই আনসার করতো এই বেয়াদ বেঁয়দ না না সে তো সে তো কনসিস্টেন্ট সে মাস্টারফির ব্যাপারে যেভাবে আনসার নিজের ব্যাপারে যেভাবে আনসার করছে মাসাফির ব্যাপারে সেভাবেই করতো এবং মাস্টারফির ব্যাপারে যেভাবে করতো নিজের ব্যাপারে সেভাবেই করছে একদম খুললাম খুলনা যে বেন স্টক্সের সাথে আমি নিজেকে তুলনায় করি অথচ সে কিন্তু সাকিব বিশ্বের সেরা অলরাউন্ডার র্যাঙ্কিং এক নাম্বারে থাকে এবং সেই র্যাঙ্কিং ডিসমিস করতে সেটা বলে বলে যে র্যাকিং এর দরকার নাই কারণ র্যাঙ্কিং ফ্যাঙ্কিং ইজ দ্য ট্রু রিফ্লেকশন অফ দ্য রিয়ালিটি সো র্যাঙ্কিং ফ্যাঙ্কিং আমার সামনে না আমি বেন স্টক্সের সামনে আমি যে কোনো স্টোকস আমার চাগানো সো এই কথাটা অন্যের ব্যাপারে হলে ব্যাদ হয়ে হয়েছে না ওয়ান ইউ নো যে হি ইজ দ্যাট কাইন্ড অফ এ গাই সে এইভাবেই লাইক ট্রান্সপারেন্ট লাইক ইউ ক্যান সি থ্রু হিম এবং সে এটা হিপোক্রিট না সে সবার ব্যাপারে ট্রান্সপারেন্ট সে অন্যের ব্যাপারে যেভাবে অ্যান্সার করতেছে নিজের ব্যাপারে এক্স্যাক্টলি একইভাবে অ্যান্সার করতেছে তার কোচ যেই কোচ কাছে সে কৃতজ্ঞতা প্রকাশ করলো সেই কোচকে আবার একটু পর খারিজ করে দিচ্ছে বাংলাদেশের ফেভারিট কোচদের তালিকা থেকে কেন কারণ তার দাবি হচ্ছে সে যখন বাংলাদেশকে নিয়ে ভালো কাজ করছে তখন আমি ইম ছিলাম সো আমি আমার সেই জাজমেন্টের ভিত্তিতে রায় দিতে যাচ্ছি না সো সে আউট আমার লিস্ট থেকে এই যে তেলবাজি করলো না একটু যে আমাকে সে কে কেয়ারের দায়িত্ব যেহেতু চান্সিস এখন আমি তারকে আজীবন কৃতজ্ঞ এখন আমার গুরু আপনি হয়ে গেছেন বাঙালির গুরু ওই যে দেখি কিছু গান মান মিউজিকের মধ্যে আসে গুরু গুরু করতে করতে মুখে ফেনা তুলে ফেলে যার কাছে আমি প্রথম দীক্ষা পাইছি অভিনয়ের গানের সে আমার গুরু কিন্তু সে যদি পাণ্ডা হয় আপনার গুরু না তাও আমার গুরু তো এই যে সাকিব যেগুলো করে না যে আমার গুরু অ্যাট দ্য সেম টাইম আমি তাকে অ্যাকনোলেজ করে নিলাম গুরু এই মাত্র অ্যাক্নোলেজ করলাম অ্যাট দ্য সেম টাইম আমি আবার বললাম যে সে আমার গুরু কিন্তু সে কিন্তু খেলা পারে না মাসভিপি বাংলাদেশের সেরা লিডার কিন্তু সে কিন্তু খেলা পারে না সে কিন্তু বোলিংয়ের কারণে বাংলাদেশ টিমে থাকার কথা ছিল না কিন্তু বেটার বলার নাই দেখে সে দিনের পর দিন খেলে গেছে এই কথাটা বলা মানে যে বেদুবি করা না কিন্তু বাংলার দৃষ্টিতে কথা বলা যাবে না বেদাদুবি হয়ে গেছে না সাকিবকে যখন অধিনায়কের কথা বলা হয় যে অধিনায়ক হইলে বাংলাদেশ ক্রিকেটের একটা পরিবর্তন হইতে পারতো এটা যখন শুভ্র বলে যে আপনি কি বাংলাদেশ ক্রিকেটকে বঞ্চিত করলেন না তখন সাকিব বলে আমি কীভাবে বঞ্চিত করবো আমি তো বোর্ড আগে প্রথমে তো বোর্ডকে বিশ্বাস করতে হবে মানে সাকিবকে বিশ্বাস করতে হবে সাকিবের উপর বোর্ডের বিশ্বাস থাকতে হবে বোর্ড যদি বিশ্বাস করতো আর ওরকম সিদ্ধান্ত নিতে পারতো তাহলে তো সম্ভাবনা থাকতই তারপর শুভ্র বলে যে বোর্ড তো আপনাকে আবারও অধিনায়ক করেই ছিল পরে না হয় অন্য কারণে অধিনায় করতে গেছে কিন্তু এর আগে তো চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট হারার পর আপনি সংবাদ সম্মেলনে বললেন ক্যাপ্টেনসি ছেড়ে দিতে চান না ওই ক্যাপ্টেনসির প্রশ্নে ও এটাই লাস্ট রাখছি আর রাখি নাই ক্যাপ্টেন্সির প্রশ্ন আমি মনে করি সাকিব ঠিক ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল না লাইক ওর যে অ্যাটিউডটা এটা আসলে ঠিক ক্যাপ্টেন্সির জন্য সুইটেবল না এজ মাচ এজ আই সাপোর্ট দিস অ্যাটিচিউড মেবি লাইক কোনো কিছু তো পুরোপুরি সাপোর্ট করার তাই এটা বাঙালি বোঝে না বাঙালির কথা হতেছে সাপোর্ট করলে পুরোপুরি সাপোর্ট করতে হবে সমালোচনা করলে পুরোপুরি সমালোচনা করতে হবে লাইক যে আপনি একটা জিনিসকে সাপোর্ট করতেছেন আবার সেটা সমালোচনা করবেন বা সমালোচনা করতেছেন আবার সেটা না না বাঙালি এই মাথায় এই দুই জিনিস ধরনের একসাথে তারা কথা হয়েছে আমি বিনপি হলে হান্ড্রেড পার্সেন্ট বিএনপি আওয়ামী লীগ হলে হান্ড্রেড পার্সেন্ট আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা হইলো হান্ড্রেড হ্যাঁ বাঙালি এই রকম আর কি একেবারে সো সো সাকিবের এই জন্য বলতেছে আর কি যে সাকিব যে এই যে প্রশংসা করতেছে এই সমালোচনা এইগুলো বাঙালির মাথায় ঢুকবে না সো একইভাবে সাকিবের যে আমি বললাম যে এই এই ট্রান্সপারেন্সি বিহেভিয়ারের বা এই যে অ্যাটিটিউডটা এটা বাঙালির জন্য একদম জুৎসই বিহেভিয়ার কারণ বাঙালিগুলো অভ্যস্ত না তারা তেলবাজিতে অভ্যস্ত সো সেই জায়গা থেকে ঠিকঠাক আছে কিন্তু ক্যাপ্টেন্সির ক্ষেত্রে আবার এটা ঠিক সুইটেবল না যে কারণে সাকিব ক্যাপ্টেন্সির কিন্তু রেকর্ড ভালো না এবং যে কারণে তাকে ক্যাপ্টেন্সি দীর্ঘমেতে তাকে রাখাও হয় নাই সো এই যে মার্শরাফি খুব ট্রিক করে কথাবার্তা বলে খুব এবং সেটাই কিন্তু পেইড অফ পেইড ফর মানে পেইড অফ ফর হিম মার্শরাফির জন্যে সো সাকিব আবার যেরকম কথা বলে এটা আসলে ক্যাপ্টেন্সির জন্য ভালো হবে না কারণ একটা টিমকে ইয়ে করার ক্ষেত্রে সাকিবের এই অ্যাটিটিউড সাকিব অল বাই হিমসেলফ বাই হিমসেলফ টিমে খেলবে সে পারফর্ম করে যাবে যেটা সে বললো আমার কাছে পারফর্ম করা আমি পারফর্ম করে যাব এরপর আমি কি বললাম না বললাম কী করলাম না করলাম কার সাথে হাসলাম না কাঁদলাম কার কি আসে যায় সেটা সে যখন একটা প্লেয়ার হিসেবে খেলে ইন্ডিভিজুয়াল ট্রু তো সে যখন ক্যাপ্টেন হিসেবে খেলে তখন এটা ট্রু না তখন তার দায়িত্ব কে হাসলো কে কাঁদলো কাকে সে কষ্ট দিল কাকে সে ব্যথা দিলো এগুলো কেয়ার করে চলা সো যেই কারণে আমার মনে হয় সাকিব ঠিক ক্যাপ্টেন ম্যাটেরিয়াল না সো সবার সব কিছু হতে পারে মতো কথা নাই লাইক একটা প্লেয়ার কি জাতীয় দলে ঢুকে ক্যাপ্টেন্সি করার জন্যে না পারফর্ম করার জন্য ঢুকে তো সাকিব তার কাজটা ঠিকমতো করে যাচ্ছে দ্যাটস এখন কিছু মোলায়ম করে কথা বললো না বললো না কার সাথে সম্পর্ক কেমন কী ভুজুং ভাজুং এই টেনা মেনা এই সেই ধরে ধরে সাকিবের তো ধারে কাছে কেউ নাই বাঙালি কি আছে সাকিবের ধারে কাছে কেউ একটা পারফর্মার আমি আমারই শো খোলার পর ডেলি শো এই চ্যানেলটাকে ডেলি শো ইটফর ফার্স্ট এপিসোডটা করেছিলাম সাকিব আল হাসানকে নিয়ে কারণ বাংলাদেশে ওর স্টেচারের কোনো পারফর্মার নাই কোনো এরিয়াতে নাই হ্যাঁ সে পেয়াদব সে যত কিছু হোক ইজি ডুইং হিজ জব সো সো অ্যাগেন বাংলাদেশে সাকিবের স্ট্যাচারের পারফর্মার বাংলাদেশে কোনো ফিল্ডে কোনো এরিয়াতে বিশ্বমঞ্চে নাই এখন ক্রিকেটটা কেউ খেলে না সেটা আপনি বললে আর্গিউ করলে আই হ্যাভ টু টেক ইট যে ক্রিকেটটা কেউ খেলেই না সো মনদের ভালোর মধ্যে আর কি ইয়াস যে যেটা করছে এটার মধ্যে হি ইজ লাইক ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ান অফ দ্য গ্রেটেস্ট একটু আর্গুয়েবলি হয়ে যায় বাট এনিওয়েস সো এই হলো ইন্টারভিউ ঠিক আছে এখানে অনেক কন্ট্রোভার্শাল ম্যাটেরিয়াল আছে অ্যান্ড আমি টোটালি ওকে উইথ ইট এবং যে কথাটা বললাম যে সে অন্যের ব্যাপারে যে ভাষায় কথা কথা বলে নিজের ব্যাপারে একই ভাষায় কথা বলে সো হিজ জাস্ট বিং ট্রান্সপারেন্ট বাঙালিকে তেলবাজি না দেখে বাঙালির খালি বেআ বেয়াদব এটা বাঙালির সমস্যা সাকিবের সমস্যা না বলে আমি নেসেসারিলি মনে করি না কিছুটা কিছুটা সমাজে একটু ইয়ে করে চলাতে পারলে ভালো বাট অ্যাগেন লাইক এ সেট সে তো আপনার চড়াইতেছে না সে তো আপনাকে চড়াই আপনি ভালো ব্যবহার আশা করতেছেন আপনি তার কাছ থেকে না না থ্যাংক ইউ এটা সে করতে বাধ্য না সে তার কাজ করতেছে কিনা ওকে থ্যাংক ইউ আর আরেকটা লাস্টে উৎপল শুভ্র একটু প্রশংসা করতে চাই উৎপুল শুভ্র সত্যি কথা বলতে প্রথম আলোর রিপোর্টার তো আর বাঙালি তো বললাম না খাউজানির এক সমস্যা যে তাকে দেখতে পারবো না তাকে দেখতেই পারবো না তার ভালোটা বলা যাবে না এরকম সো প্রথম আলোর সে রিপোর্টার যারা প্রথম আলোকে দেখতে পারে না এরা উৎপুল শুভ্রকেও দেখতে পারে না এই সে ভুজো এগুলো আমি জানি বাঙালির অ্যাটিটিউড অনেকে আছে উৎপল শুভ্রকে নিয়ে আমার কাছে কথা হচ্ছে যে হ্যাঁ উৎপুল শুভ্র ভালো খারাপ মিলে তবে সে একটা খুবই ভালো স্পোর্টস রিপোর্টার লেখাটা তো আসলে খুবই ভালো এবং সে খুব ম্যাচিউর স্পোর্টস রিপোর্টার এই ইন্টারভিউটাতে আমি পড়ে খুব অবাক হইলাম কারণ এরা কিন্তু আপনার প্রশ্ন নিয়ে আসে কারণ একটা অ্যাং অ্যাঙ্করের দক্ষতা কোন জায়গাতে যে সে ফলো আপ করতে পারতেছে কি না খুব সুন্দর করে কারণ আপনি একটা লিস্ট অফ কোয়েশ্চেন্স নিয়ে আসলেন তারপর যখন আপনি যার ইন্টারভিউ নিচ্ছেন সে যখন উত্তর দিবে তখন তার এই উত্তরের ভিত্তিতে আবার ফলো আপ একটা কোয়েশ্চেন করা সো সেইখানে আপনার ইম্প্রম টু স্কিলের ব্যাপারটা চলে আসে সো এই সাক্ষাৎকারে পুরোপুরি যেভাবে করে সাকিব উত্তর করে গেছে উত্তরের ফলো আপে আবার আরেকটা প্রশ্ন করছে শুভ্র আবার ফলো আপ করছে খুব সুন্দর করে ফলো আপগুলো করছে সো এটা একটা খুবই আমেজিং স্কিল এটা সকলের নাই এই কারণ তো সকলে ভালো অ্যাঙ্কর হয় না বা ভালো ইন্টারভিউর হয় না এবং যার দ্বার এই স্কিলগুলো আছে তারাই টপ ইন্টারভিউর এবং হোস্ট হয় সো উৎপল শুভ্র আরেকবার তার মুনশেনা দেখালো আমি পরে আমি খুবই মুগ্ধ হয়েছি যেভাবে করে সে একবার এত স্মুথলি ফ্লো করছে ইন্টারভিউটা এবং সত্যি কথা বলতে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের আমি আগেও প্রশংসা করছি আমি আরেকবার করতে চাই দে আর ডুইং এ ভেরি গুড জব বাঙালির কাজকর্ম সবসময় বলি উদ্ভট উদ্ভট একেবারে মিডিয় কাজকর্ম কিন্তু ক্রীড়া সাংবাদিকরা তারা তাদের কাজটা খুব সুন্দর করে করে তারা যে প্রশ্ন করে শুনি আমি খুব সুন্দর স্মার্ট প্রশ্ন করে সাবস্টেন্টিভ প্রশ্ন করে ভালো করে ফলো আপ করে সুন্দর করে সো সেটা এটা আমার একটু উত্তুল শুভ্র এখানে তার সেটাই সে এক্সপেকটেশান মিট করছে এটা একটা খুব ভালো ব্যাপার সো এই হচ্ছে ব্যাপার সাকিব ইন্টারভিউ নিয়ে কথা বলার এতটুকুই ছিল এখানে অনেক কন্ট্রোভার্সিয়াল ম্যাটেরিয়াল আছে আমি কন্ট্রোভার্সি করতে চাচ্ছি না আমি বরং অ্যাপ্রিসিয়েট করতে চাচ্ছি তার এই ইন্টারভিউটাকে ফর দ্য মোস্ট পার্ট বিকজ হি ইজ ডুইং হিজ জব এজ লং এজ হি ইজ ডুইং হিজ জব তার ব্যাপারে কোনো অপছন্দ যদি থাকে বউল শাকিটা পেন্ট মুভ অন